يا أيها الذين آمنوا خذوا حذركم. وقال النبي صلى الله عليه وسلم خذ عليك سلاحك فإني أخشى عليك قريظة فأخذ الرجل سلاحه. সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশে প্রবাসে যে সমস্ত বাঙালি ভাইরা আজকের আমার এই লাইভ প্রোগ্রাম দেখছেন, আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা প্রচারের মাধ্যমে জানতে পেরেছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে আজকে আমি কিছু মানুষের একান্ত আবেদনে লাইভে আসতে বাধ্য হয়েছে। আমরা সকলেই অবগত আছি, বিগত দেড় বছর ধরে সারা পৃথিবীতে COVID-19 বা পরিচিত নাম করোনা ভাইরাসের ব্যাপারে বিশ্ব আতঙ্কিত। এই মুহূর্তে বাংলাসহ সারা ভারত জুড়ে করোনার যে প্রাদুর্ভাব এবং বিপুল সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছেন তা আমাদের অজানা নেই। সারা পৃথিবীতে এটাকে প্রতিরোধের জন্য বিগত 2020 থেকেই ভ্যাকসিনের জন্য প্রচেষ্টা চলছিল এবং বিভিন্ন টানাপোড়েনের পরে ভারত সরকার বা বেঙ্গল গভর্নমেন্ট যে ভাইরাস প্রতিরোধের জন্য যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন সেই ভ্যাকসিন আজকের সারা দেশ জুড়ে চলছে। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে, অমুসলিম ভাইয়েরা ভ্যাকসিনটাকে যতটা সাদরে গ্রহণ করছেন, মুসলিম সম্প্রদায় বিষয়টাকে নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন। বিশেষত যারা দিনদার ইমানদার শরীয়তধারী তারা ব্যাপারটাতে বেশি পরিমাণ ধর্মীয় বিষয়ে তারা আতঙ্কিত, কারণ এই ভ্যাকসিন গ্রহণ করাটা শরীয়ত বিরোধী হবে কিনা, আল্লাহ পাক নারাজ হবেন কিনা, ব্যাপারটা তাওয়াক্কুল তথা আল্লাহর নির্ভরতার পরিপন্থী কিনা, এ নিয়ে ধর্মপরায়ণ মানুষদের মধ্যে রয়েছে একটা বিরাট জল্পনা কল্পনা, যে কারণে মুসলিম সমাজের প্রচুর ধর্মপরায়ণ মানুষেরা ভ্যাকসিন নেয়ার ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতে পারেননি। এ কারণেই আমাকে বেশ কিছু আমাদের সংগঠনের আলেমেরা বা বিভিন্ন সাধারণ মানুষেরা বারবার আবেদন করছিলেন যে বিষয়টা নিয়ে আপনি একটা স্পষ্ট বার্তা দেন। তো আমি ভেবে দেখলাম যে বিষয়টার প্রয়োজনীয়তা রয়েছে, এ কারণেই আজকের আমি সরাসরি লাইভে এসেছি। তো ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে দুটো একটা দৃষ্টান্তের কথা বলি। প্রথমত মনে রাখুন, কোরআন শরীফ সূরা নিসার 71 নম্বর আয়াতে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ইমানদার, জিহাদের জন্য তোমরা তোমাদের হাতিয়ার গ্রহণ করো। অপর অর্থে বলা যায় তোমরা সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করো। এই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা, এটি যদি আল্লাহর নির্ভরশীলতার বিপরীত বা পরিপন্থী হতো
আল্লাহ পাক ইমানদারদেরকে হাতিয়ার গ্রহণ করতে বা সতর্কতা অবলম্বন করতে আদেশ দিতেন না। এ থেকে বোঝা যায় যে কোনো ব্যাপারে পূর্বেই সতর্কতা অবলম্বন করা ইমান এবং তাওয়াক্কুল বিরোধী নয়। আমরা এ ব্যাপারে সাধারণভাবে কিছু তথ্য পাই, যেমন আমরা সকাল সন্ধ্যায় কিছু দোয়া কালাম পড়ি, যে দোয়া কালামগুলোর ফজিলতে বলা রয়েছে যে যারা এই দোয়া কালামগুলো ব্যবহার করবেন তারা বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। তো এই জাতীয় দোয়া কালামগুলি আগাম একটা সতর্কতা এবং সাবধানতা। তাছাড়াও আমরা হাদিস খুললে দেখতে পাই, বুখারী এবং মুসলিমের বর্ণনা এসছে, মিশকাত 4101 নম্বর হাদিসে বলা রয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিল কিলাব ইল্লা কলব সাইদিন আও গানামিন আও মাশিয়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন আও যারবিন। রাসূল সর্বপ্রকারের কুকুরকে মারতে আদেশ করেছেন, তবে যে সমস্ত কুকুর দ্বারা শিকার করা হয় কিংবা যে সমস্ত কুকুর ছাগল বা পশু রক্ষণাবেক্ষণের জন্য কাজে লাগানো হয় বা চাষাবাদ ফসলপাতির সুরক্ষার জন্য যে কুকুরগুলোকে পোষা হয়, এই কুকুরগুলো ছাড়া বাকি কুকুরগুলোকে রাসূলুল্লাহ মারতে বলেছেন। আবার পরে সমস্ত কুকুরকে মারতে নিষেধ করে রাসূল বলেছেন যে লাওলা ইন্নাল কিলাব উম্মাতুম মিনাল উমাম লা আমারতু বিকতলিহা কুল্লিহা ফাকতুলুহা কুল্লা আসওয়াদিন বাহিমি। আবু দাউদের বর্ণনা মিশকাতের 4102 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ বলেছেন যে কুকুর যদি আমার উম্মতের মধ্যকার একটা উম্মত না হতো তাহলে আমি সমস্ত প্রকারের কুকুরকে মারতে আদেশ করতাম, তবে তোমরা সব রকমের কুকুর নয়, যে কুকুরগুলো একেবারে কালো কুকুর তোমরা এগুলোকে মারো। অন্য বর্ণনা এসছে যে ফাইন্নাহু শয়তান, এ হলো শয়তান। এখন কথা হলো যে কুকুর সাধারণত একটি হিংস্র প্রাণী, কে কামড়াবে কে কামড়াবে না, কে কাকে আক্রমণ করবে কি করবে না, রাসূলুল্লাহ তাকে মারতে আদেশ করেছে। তাহলে বিশেষত যে কালো কুকুরগুলোকে রাসূলুল্লাহ কড়াভাবে মারার জন্য নির্দেশ দিয়েছেন। তো এখানে আমরা স্পষ্ট দেখছি সে কুকুর দংশন করলো কি করলো না, সে কারো প্রতি আক্রমণ করলো কি করলো না, তার আগেই তার ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য রাসূল তাকে মারতে বলেছেন। ঠিক তদ্রূপ হাদিস শরীফে এসেছে উক্তুলুল হাইয়াত উক্তুলু জাতুফিয়াতাদি ওয়াল আবতর, রাসূল বলেছেন তোমরা সাপগুলোকে মারো, বিশেষত যে সমস্ত সাপের পিঠে দুটো দাগ রয়েছে এবং যাদের লেজ কাটা, এই জাতীয় সাপগুলোকে রাসূলুল্লাহ মারতে বলেছে। তো এই সাপগুলোকে মারতে বলার পিছনে কারণ কি? আমরা জানি বিষাক্ত সাপগুলো দংশন করলে মানুষের জীবনহানির আশঙ্কা থাকে, সে দংশন করবে কি করবে না তার পূর্বেই রাসূলুল্লাহ তাকে মারতে বলেছে। এ প্রসঙ্গে আমি আরো একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করি। হাদিস শরীফে এসেছে হযরত আবু সাইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা একদিন হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলাম, যে দেখলাম তিনি নামাজ পড়ছেন। তো আমরা হঠাৎ শুনতে পেলাম খাটের নিচে থেকে কিছুর আওয়াজ, লক্ষ্য করে দেখলাম একটা সাপ। তো আমি তাকে মারার জন্য উদ্যত হলাম।
হযরত আবু সাঈদ খুদরি আমাকে নামাজের ভিতর দিয়ে ইশারা করে বললেন, বসো যাতে আমি না মারি। ফলে আমি বসে পড়লাম। উনি নামাজ সম্পন্ন করে আমাকে একটা ঘরকে দেখিয়ে বললেন যে এই ঘরে একজন যুবক থাকত, যে যুবকটি গজওয়ে খন্দকের সময় রসুল্লাহর সঙ্গী হিসাবে সহযোগী ছিলেন, কিন্তু তিনি নববিবাহিত। ফলে কোনো একদিন রসুলের কাছ থেকে মাঝ রাত্রিতে তিনি পারমিশন নিয়ে ঘরে ফিরতে চাইলেন। রসুল তাকে বললেন, খুজ আলাইকা সিলাহাকা ফাইন্নি আকশা আলাইকা কোরাইজাতান ফাআখাযা আর-রাজুলু সিলাহা। রসুল্লাহ সাহাবিকে বললেন যে তুমি যাচ্ছ যাও, তবে তুমি তোমার হাতিয়ার সঙ্গে নাও, কারণ তুমি যে পথ দিয়ে যাবে ওই পথেই কোরাইজা ইহুদি সম্প্রদায়ের বাসস্থান, সুতরাং তারা তোমার প্রতি আক্রমণ করতে পারে, তুমি হাতিয়ার অবলম্বন করো। ফলে সাহাবি তিনি তার হাতিয়ার সঙ্গে নিলেন। তো এই হাদিস থেকে আমরা দেখতে পাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ আসার আগেও এই সাহাবিকে বিপদ আসবে এমন আশঙ্কায় হাতিয়ার গ্রহণ করতে বলেছেন, যদি বিপদ এসে যায় তাহলে হাতিয়ারটা দিয়ে তাদের মোকাবেলা করা যাবে। এই হাদিসটা অনেক লম্বা রয়েছে, যেখানে বলা আছে যে ওই সাহাবি ঘরে গিয়ে দেখলেন তার স্ত্রী বাইরে রয়েছেন, তিনি স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে মারতে চাইলেন, কিন্তু স্ত্রী বললেন আমাকে মারার আগে ঘরে দেখুন। তিনি ঘরে লক্ষ্য করে দেখলেন একটা বিষাক্ত সাপ তার ঘরের ভিতরে, তিনি সাপটাকে মারলেন। তো সাপটা তাকে দংশন করল, সাপটাও মারা গেল, উনিও মারা গেলেন। রাবি বলেছেন যে সাপটা আগে মারা গেছেন, উনি আগে মারা গেছেন সেটা পরের কথা, কিন্তু দুজনেই মারা গেছেন। সাহাবিরা রসুলুল্লাহর কাছে বললেন, হুজুর আপনি দোয়া করুন সাহাবির জন্য। রসুল বললেন তোমরা দাফনের ব্যবস্থা করো। সার কথায় তাকে দাফন করা হলো। এরপরে রসুলুল্লাহ বললেন, ঘরে যে সমস্ত সাপগুলো বসবাস করে তোমরা এই সাপগুলোকে মেরো না, কেননা ওরা ওই ঘরেরই বাসিন্দা। প্রকার অন্তরে বোঝা যায় এরা জেন জাতিরই একটা অংশ যারা ঘরে অবস্থান করে। অন্য হাদিসে তাদের ব্যাপারে করণীয় কি রসুল তা বলেছেন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় এই দীর্ঘ হাদিসের ওই অংশটুকু যে রসুল্লাহর কাছ থেকে ওই সাহাবি যখন তার বাড়ি যাওয়ার অনুমতি চাইলেন, সাহাবি এই রসুল সাহাবিকে বললেন, খুজ আলাইকা সিলাহাকা, তুমি তোমার হাতিয়ার গ্রহণ করো, ফাইন্নি আকশা আলাইকা কোরাইজাতান, কেননা আমি কোরাইজাতের ভয় পাচ্ছি তোমার ব্যাপারে, তুমি হাতিয়ার অবলম্বন করো। ফাখাযা আর-রাজুলু সিলাহাহু, সাহাবি তার হাতিয়ার গ্রহণ করলেন। তাহলে হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারা যায় যে বিপদ আসার আগেও আগেই বিপদের ব্যাপারে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা তাওয়াক্কুলের খেলাফ নয়, আল্লাহ ভরসার বিরোধী নয়, বরং বিপদ আসার আগে সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুলের পক্ষে। আমার ঘরে চোর আসবে, চুরি করবে, এটা প্রতিদিনের জন্য নির্ধারিত বিষয় নয়, তবুও বিসমিল্লাহ বলে ঘরের দরজা লাগানো এবং আল্লাহর প্রতি ভরসা রাখা। তো ঘরের দরজা লাগানোটা যেমন আল্লাহ ভরসার বিরোধী নয়, তেমন বিপদ আসার আগে বিপদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করাটা এর বিরোধী নয়, অবলম্বন করতে পারা যায়। পাশাপাশি এটাকে মনে রাখুন, হাদিস শরীফ এসছে আল্লামা তিবরানী হযরত ইবনে আব্বাসের বর্ণনায় হাদিসটিকে এনেছেন মরফুভাবে যে উক্তুল হাইয়াতওয়ালা আবর অল উক্তুল হাইয়াতওয়ালা আকরবা ওয়াইন কুন্তুম ফিস সালাত, যদি তোমরা নামাজের মধ্যেও থাকো আর যদি সাপ বা বিচুকে দেখতে পাও তো তুমি নামাজ ত্যাগ করেও সাপ বিচুকে মারো। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় সাপ বিচুতে কামড়াবে কে কামড়াবে না সেটা নিশ্চিত নয়, অথচ রসুলুল্লাহ নামাজ ত্যাগ করে হলেও সাপ বিছু দুটোই দংশনকারী প্রাণী তাদেরকে মারতে আদেশ করেছেন। ইমাম তিবরানী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় মরফুয়ান হাদিসটাকে উল্লেখ করেছেন। এই তথ্যগুলোর ভিতর দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে কোনো বিষয়ের ক্ষেত্রে আগাম সতর্কতা অবলম্বন করা যেমন তাওয়াক্কুলের বিরোধী নয়, আল্লাহ ভরসার পরিপন্থী নয়,
করতে পারা যায় তখন এটাকেও মনে রাখা দরকার যে আমরা সতর্কতামূলক যে ব্যবস্থাই অবলম্বন করি না কেন সেটাতেই যে আমার নিশ্চিত নিরাপত্তা হবে এটাও কখনো ঠিক নয় ওই বিশ্বাসটাও কখনো করা সম্ভব নয় কারণ কোরআন শরীফে সূরা তওবার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হে নবী তুমি বলো যে আমাদের জন্য যে বিপদ নিরূপিত এবং নির্ধারিত রয়েছে তা ব্যতীত কোনো বিপদ আমাদের উপরে আসবে না ফলে আমাদের কোনো বিপদ যদি আমাদের জন্য নির্ধারিত তকদিরে থেকেই থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য নিপতিত হবে এটাই আয়াত পাক থেকে বুঝতে পারা যায় অন্য আয়াত পাকে এসেছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ যত রকমের বিপদ তোমাদের জীবনে আসে সব আল্লাহর হুকুমই আসে এখন আল্লাহর যদি হুকুম থাকে আমাদের তকদিরে যদি লিপিবদ্ধ থাকে কোনো মুসিবত তাহলে আমরা সতর্কতা এবং সাবধানতামূলক আল্লাহর প্রতি ভরসা রেখে যেটাই অবলম্বন করি না কেন সবকে ছাপিয়ে আল্লাহর হুকুমটাই বাস্তবায়িত হবে এই বিশ্বাসটুকু প্রত্যেকটা ইমানদারের থাকা উচিত তো এই উপক্রমণিকা আলোচনার পরে আমি এবার আপনাদেরকে বলতে চাই যে আজকের মেডিকেল সায়েন্স স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন তাদের চিন্তায় যারা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন এই ভ্যাকসিন যারা গ্রহণ করবেন তারা করোনা থেকে নিরাপদ থাকবেন এটা স্বাস্থ্যবিজ্ঞানীদের চিন্তা এখন আমরা যারা দিনদার ধর্মপরায়ণ ইমানদার মুসলমান আমরা এই ভ্যাকসিন গ্রহণ করব কিনা তো আমার পূর্বের উল্লিখিত তথ্যগুলো থেকে আমি আপনাদের এই মানসিকতাটা তৈরি করতে চেয়েছি যে ভ্যাকসিন গ্রহণ করাটা খোদার প্রতি নির্ভরতার বিপরীত নয় আল্লাহ ভরসার পরিপন্থী নয় ফলে আল্লাহর প্রতি ভরসা রেখে ভ্যাকসিন ইমানদার মুসলমান দিনদার আলেম হাফেজ পীর সাহেব সাধারণ ধার্মিক যে কেউ গ্রহণ করতে পারেন এ ব্যাপারে আমাদের বিরোধিতা বা আল্লাহর প্রতি ভরসা কমে যাচ্ছে ভাববার কোনো প্রশ্ন নেই তবে ভ্যাকসিন গ্রহণ করা আমাদের তাওয়াক্কুলের খেলাফ নয় আল্লাহ ভরসার বা নির্ভরশীলতার পরিপন্থী নয় এটাকে আমাদের জানা দরকার এবং এটাও জানা দরকার যে আমরা ভ্যাকসিন গ্রহণ করলেই 100% নিশ্চিত করোনা রোগ থেকে নিরাপত্তা পাবো এটাও ঠিক নয় বরং এটা কেবলমাত্র একটা সাবধানতা অবলম্বন করা দোষের নয় আর সাবধানতার প্রতি পূর্ণ আস্থাশীল এবং নির্ভরশীল হওয়াটাও আমাদের জন্য ইমানের পক্ষের কাজ নয় বরং ইমানের পক্ষের কাজ হলো সাবধানতা অবলম্বন করব এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখব যে আল্লাহ যদি আমাকে রোগ মুক্ত রাখেন তাহলে আমি রোগে আক্রান্ত হব না আর আল্লাহ যদি আমার তকদিরে রোগ লিখিয়ে রাখেন আমি ভ্যাকসিন ব্যবহার করলেও আমি রোগে আক্রান্ত হয়ে পড়ব বা করোনা আক্রান্ত হয়ে পড়ব আমরা দেখছি যারা করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন তারাও অনেক ক্ষেত্রে এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং এমনকি তারা মৃত্যুবরণও করছেন এরপরেও সরকার বা মেডিকেল সায়েন্স স্বাস্থ্যবিজ্ঞান চেষ্টা করছে যে সকল মানুষের জন্য ভ্যাকসিনটাকে যাতে গ্রহণ করে তার চেষ্টা সর্বোপরি আমাদের একটা কথা জানা দরকার যদিও এ ব্যাপারে সরকারি কোনো সার্কুলারশন এখন স্পষ্টভাবে আসেনি তবে আমরা যেটা লোক পরম্পরায় শুনতে পাচ্ছি সেটা হলো যে অচিরা এই করোনা ভ্যাকসিন দিয়ে তার কার্ড গ্রহণ করতে হবে অন্যথায় তাকে অফিস আদালতে ট্রেন অ্যারোপ্লেন বা বিভিন্ন সরকারি দপ্তরে তার যাতায়াত বন্ধ হতে পারে হয়তোবা এর জন্য আগামীতে অন্য রোগে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হতে গেলেও তাকে হয়তো করোনা ভ্যাকসিনের কার্ড শো করতে হতে পারে ফলে বলতে পারা যায় যে আমরা সামগ্রিকভাবে একটা মজবুত তথা লাচার অনন্য উপায় হালাতে এসে পৌঁছেছি ফলে শরীয়তগত দিক দিয়ে বা হাদিসগত দিক দিয়ে আগাম সতর্কতা অবলম্বন করাও দোষের নয় আর সরকার যখন এটাকে বাধ্য করছে সেক্ষেত্রে আমরা মজবুরন বাধ্যতামূলক আমরা এটাকে গ্রহণ করতে পারি এর জন্য আল্লাহ নারাজ হবেন কি শরীয়তে নাজায়েজ হবে এসব ভাববার কোনো জায়গা নেই বরং নিঃসংকোচে নিভাবনায় আল্লাহর প্রতি ভরসা রেখে ইমানদার মুসলমান ভ্যাকসিন গ্রহণ করতে পারেন আমরা জানি যে ফটো তোলা হারাম কিন্তু বর্তমানে স্কুল কলেজে পড়াশুনো করতে গেলে ফটো মাস্ট জমি লিখতে গেলে ফটো আবশ্যকীয় আমরা বিদেশ যাত্রা করব সেখানেও ফটো আবশ্যকীয় এমনকি ফরজ হজ আদায় করতে যাব সেখানেও ফটো আবশ্যকীয় তো এই জরুরি ভিত্তিক
যে কাজটা মৌলিকভাবে আমাদের জন্য ছিল হারাম, অথচ জরুরি বিধায় সেগুলো আমরা করতে বাধ্য হচ্ছি। ঠিক তদ্রূপ আমি শেষ কথাটা বলতে চেয়েছি যে ভ্যাকসিন গ্রহণ করাটা প্রশাসনিকভাবে বা স্বাস্থ্যবিজ্ঞানের পক্ষ থেকে যখন এটা বাধ্যতামূলক করা হচ্ছে, ফলে এটাকে আমাদের গঁটকুমি করার কোনো জায়গা নেই। আপনি সরকারিভাবেও যেমন সাদরে গ্রহণ করতে পারেন এবং শরীয়তগতভাবেও এটা গ্রহণ করাতে কোনো দোষ নেই। বাকি ভ্যাকসিন গ্রহণ করলে হয়তো কিছু বিপরীত পরিস্থিতি বা দৈহিক দেহের কোনো বিপরীত অবস্থান কিছু ঘটতে পারে, জর্জারি এটা সেটা আল্লাহ চাইলে হয়তো কিছু হতেও পারে, তবে শরীয়তের দিকটায় দোষণীয় হবে না বা স্বাস্থ্যবিজ্ঞানীদের চিন্তা মতো আমরা সরকারের চোখে আইনের অপরাধী হব না। এই কথাটাই আমি আজকের আপনাদেরকে অবগত করানোর জন্যই লাইভে এলাম। যেভাবেই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, যদি সামগ্রিকভাবে আমার মূল কথাটা বুঝে নেন তাহলে আমার লাইভে আসা সার্থক হবে, আর যদি আমার ভাষাগত উপস্থাপনার কোনো ত্রুটি বিচ্যুতি আপনাদের নজরে থাকে সেটা শালীনতা বজায় রেখে আমাকে জানালে নিশ্চিত সে কথাটাকে উইথড্র করা যাবে। তবে আমি যেটা বলতে চেয়েছি এটা আমার ব্যক্তিগত স্বার্থে নয়, যদি আমি নিজেও এখনও, হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে, আমি নিজেও এখনও ভ্যাকসিন গ্রহণ করিনি, তবে আমি ওর পরিপন্থী নই বা মওকা এলে নেব না এমনটি নয়, আমার এখনও মওকা আসেনি, আসলে আমিও নেব ইনশাল্লাহ। এবং আমার পরিবার পরিজন বা আমার হিতাকাঙ্ক্ষী দরদি যারা আমার প্রতি ভালোবাসা রাখেন বা আমার কথার প্রতি যারা আস্থা রাখেন আমি তাদেরকে নেবার জন্য দাবিও রাখবো। আপনাদেরকে শুধু বলছি না, বরং যেটা বলছি সেটা তার সেটা আমি করার পক্ষেও আছি। আল্লাহ সকলকে সহি সালামতে রাখুন, এই মারণ ব্যাধি থেকে আল্লাহ হেফাজতে রাখুন। সর্বোপরি আল্লাহ পাক আমাদের আতঙ্ক থেকে আল্লাহর প্রতি ভরসাটাকে মজবুত করে দেশ সমাজে শরীয়তের বিপরীপন্থী নয় এমন বিষয়গুলোকে আমাদেরকে সাদরে মেনে চলার তৌফিক দান। আসসালামু আলাইকুম।